হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। শীতের এই সকালে আমি চলে আসলাম এটা রূপদিয়ার মাঝামাঝি একটা অবস্থান, এটা রামদিয়ার পাশে এবং রূপদিয়ার কিছু অংশ আছে। এখানে রূপদিয়ার গড়ান বলে না, আঞ্চলিক ভাষায় আমাদের রূপদিয়ার গড়ান বলে। এখানে আসলে আজকে আসার মূল উদ্দেশ্য হলো একটাই, যেটা দেখেন আপনাদেরকে একটু দেখাই। আমার এই ভাই ফিরোজ ভাই আমাদের রূপদিয়া গ্রামের একজন আদর্শ কৃষক, খুব ভালো মানের একজন কৃষক। উনি আমাদের গ্রামে তার প্রথম পেঁয়াজ রোপণ করেছিল ডিসেম্বরের 4 তারিখে। আজকে কিন্তু জানুয়ারির 6 তারিখ। এই পেঁয়াজটার বয়স কিন্তু 34 থেকে 35 দিন হয়েছে। 8 পাখি জমিতে কিন্তু তিনি পেঁয়াজ রোপণ করেছিলেন। দেখেন তার পেঁয়াজের অবস্থা কী, কত সুন্দর পেঁয়াজ, মাশাল্লাহ। এই পেঁয়াজটা আপনার জাতের নাম নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে লাল তীর কিং। আর কিছু কিছু পেঁয়াজ উনি অফিস থেকে আনছিল, সেই পেঁয়াজগুলো কিন্তু 18,000 টাকা কেজি, লালতির হাইব্রিড। তার সাইডে আছে, অপোজিট সাইডে আছে, আপনাদেরকে দেখাবো কি সুন্দর যে আছে, আসলে মনোমুগ্ধকর। ওনার মতো পেঁয়াজ কিন্তু এই মাঠে কারো হয় নাই, কারণ উনি সর্বপ্রথম উনি কিন্তু রোপণ করছিল 8 পাখি জমিতে। তো উনি আশা করতেছে রব্বুল আলমিন যদি সহি সালামত ওনার ফসলটা ভালো লাগে ইনশাআল্লাহ, 8 পাখির থেকে উনি 15 থেকে 16 লক্ষ টাকা আশা করতেছে। কারণ বর্তমান আপনারা জানেন বর্তমান পেঁয়াজের বাজারটা অনেক ভালো। আবার আপনারা জানেন যে সরকার ঘোষণা করছে 31 মার্চ পর্যন্ত বাইরে থেকে পেঁয়াজ আনবে না, মানে বাইরে থেকে পেঁয়াজ না আনে 31 মার্চ পর্যন্ত। আপনারা জানেন যে এই পেঁয়াজটা আর 50 দিন পর, 40 থেকে 45 দিন পর এই পেঁয়াজটা কিন্তু উঠে যাবে, তাই না ভাই? উঠে যাবে, মানে 50 দিন সর্বোচ্চ 50 দিন পর কিন্তু উঠে যাবে। অতএব এটা ওনার পেঁয়াজটা উঠবে হলো ফাল্গুন মাসের মাঝামাঝি অবস্থায়, নাকি ফাল্গুন মাসের শেষের দিকে আর কি ওনার এই পেঁয়াজটা উঠে যাবে। তাহলে আশা করতেছি আমরা যে এই পেঁয়াজটা কিন্তু মার্চ মাসেও যাবে না, ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে উঠে যাবে। তাহলে আপনার মানে বর্তমান যে বাজার, ভাই বর্তমান বাজার কত পেঁয়াজের? বর্তমান বাজার আছে ওনার 2500 টাকা আছে। 2500 টাকা আছে। আচ্ছা, আপনি যদি 2500 টাকা বাজারে যদি পান ইনশাআল্লাহ, কারণ এখন যে মুড়ি কাটা পেঁয়াজটা আছে বাজারে, আপনি যখন আপনার পেঁয়াজটা উঠবে কিন্তু তখন কিন্তু বাজারে মুড়ি কাটা পেঁয়াজ থাকবে না, থাকবে না, থাকবে না। মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়ে যাবে, আর কিন্তু হালি পেঁয়াজটা উঠবে, তখন কিন্তু একটা পেঁয়াজের একটা চাহিদা থাকবে। তাহলে এই পেঁয়াজই আমরা আশাবাদ করতেছি যে পয়সা ইনশাআল্লাহ পাবো, কাজে মুড়ি কাটা শেষ হয়ে যাবে, আমাদের এই পেঁয়াজটা তখন উঠবে, তখন উঠবে। তখন আসলে কি যে আপনি যে পেঁয়াজটা লাগাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এটা ওসিলাই জি, কারণ আপনারা জানেন যে আপনার এই পেঁয়াজটা লাগানোর পর কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, তাই না ভাই? বৃষ্টি মানে আমি তো হতাশ হয়ে গেছিলাম যে আমার এই কত অনেক টাকা খরচ হয়েছে, এই যে মনে করছিলাম যে মারি হয়ে যাবে এই পেঁয়াজের ফাইদে, এবং শোধ পানির শোধ বইছে, পানির শোধ বইছে, কারণ পানির শোধ বইছে। আমি একটা টেনশনে ছিলাম, যাই হোক আল্লাহ মাফ করে গেছে, ওই দিন বৃষ্টি আর পরের দিনও বৃষ্টি হইলে আমার এই পেঁয়াজ মার যেত। আচ্ছা, যাক, ঠিক আছে, ও প্রসঙ্গে যাবো না, যাক আল্লাহ যা করে ভালো জনই করে, তাই না? জি জি, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় বাঁচা রাখে ভাই। আপনার যদি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি দেয় তাহলে ভাই এটাই। আচ্ছা, আপনি যে পেঁয়াজটা লাগাইছেন এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, লাল তীর কিং, তাই না ভাই? জি জি, লাল তীর কিং। 8,100 টাকা করে আমি এই বীজটা আনছিলাম। 8,100 টাকা অফিস থেকে আনছিলেন? 8,100 টাকা দিয়ে আমি অফিস থেকে বলমারি শরীফ ভান্ডারের থেকে আনছি। আনছিলেন, আচ্ছা। তো এটা যদি ভালো হয় পাখিতে কত মনে হয় ভাই? পাখিতে আমাকে বীজের অফিসে তো বলছে যে আপনার প্লাস 90-100 মন বরাদ্দ হবে, এটি 88 শতাংশে। হ্যাঁ, 88 পাখি। আচ্ছা, আমরা যদি ধরি সাপোজ যে আপনার 80 মন বরাদ্দ হয়েছে, জি, তাহলে যদি আপনি 2500 টাকার মন পান তাহলে 1 পাখি জমিতে প্রায় 2 লক্ষ টাকার মতো আসতেছে আপনার। আসবে আসবে। তাহলে 8 পাখি লাগাইছেন আল্লাহ যদি দেয় সহি সালামতে ইনশাআল্লাহ, তাহলে তো প্রায় 16 লক্ষ টাকার মতো আসবে এখানে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ মানে ইনশাআল্লাহ, আমরা আল্লাহর উপর তো ডিপেন্ডিং করতেছি, তাই না? ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে এবং সহি সালামতে দেয় তাহলে আশা করতেছি। তখন আপনার সর্বশেষ করলে 8 পাখি জমিতে কত টাকা খরচ হয়েছে? আমার 8 পাখিতে আমার তো চারা কিনা না, আমার এমনি সার দিয়ে ওষুধ দিয়ে তাতে আমার 1,20,000 টাকার মতো আমার একটা হিসাব আছে, মানে খরচ হয়েছে কৃষকের টাকা দিয়ে সার দিয়ে। আমি আপনাকে, আমি আমার নিজের গাড়ি, নিজের টিলার, নিজের ছেলো, এই জন্য আমি ওইটার হিসাব করিনি। মানে আপনার হলো নিজের মেশিন, এই যে আপনার বিয়র্স দেখায় আপনাদের নিজের পানির মেশিন, সেচ দেওয়ার জন্য মেশিন, নিজের পাওয়ার টিলার, এরপরে নিজের উনি যে খরচ হয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়েছে ভাই। আসলে কি সর্বসাকুল্যে, একদম সর্বসাকুল্যে আপনি হিসাব করে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার তো সর্বসাকুল্যে তাতে 2 লাখ প্লাস হয়ে গেছে মনে করো, এইগুলো যদি আমি হিসাব করি। আচ্ছা, এই টাকাটা আসলে আপনার নিজের? আমার নিজেরই, আপনার নিজের টাকা, ঋণ টিন কিছুই না। আচ্ছা, মাশাল্লাহ। আমরা এটা জানতে চাচ্ছি কারণ অনেকে আছে যে
এই কৃষিকাজ করতে যায় আমাদের যারা গ্রামে বসবাস করে থাকে আমরা জানি হয়তো, যারা কৃষিকাজ করে নিতান্ত গরিব মানুষ কিন্তু করে থাকে, তাই না? হুম, অবশ্যই। আর পেঁয়াজ কিন্তু নগদ টাকার ক্ষেত, নগদ টাকা ছাড়া কিন্তু হয় না, না বান্ডিল বান্ডিল নগদ টাকা লাগে, অনেক টাকা লাগে। আর যারা হয়তো অনেকে ঋণগ্রস্ত হয়ে করে থাকে, যেহেতু আপনার নিজের টাকা ইনভেস্ট করে আপনি করছেন, আপনার কিন্তু কোনো টেনশন না, যদি আল্লাহ পাক সহি আমাদের দেয়। আমরা আশা করতেছি এখানে আপনি যত 8 পাখি জমি লাগাইছেন, তাহলে আপনি যদি সহিচাল মতো আমার দাম না রাখে, তাহলে 15 থেকে 16 লক্ষ টাকা আপনি আশা করতেছেন। আপনার 2 লক্ষ টাকা না 3 লক্ষ টাকা সর্বসকালে খরচ হলো, আরও কিন্তু 13 লক্ষ টাকা আপনার আসতেছে। তা আসলে এই তিন মাসে পেঁয়াজ চাষ করে এইভাবে কিন্তু আসলে কৃষিকাজ করে অনেক টাফ ব্যাপার, টাফ ব্যাপার, অনেক টাফ ব্যাপার। ওদিকে ধরো, তা বিয়ার্স দেখেন ওইদিকে আপনাদের আমি একটু দেখাই, তার 8 পাখি জমি একসাথে কিন্তু 8 পাখি জমি পেঁয়াজ রোপণ করেছিল। কি সুন্দর যে দেখা যাচ্ছে, খুব মনোমুগ্ধকর, আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর পেঁয়াজ। আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান, কোনো ভাই বন্ধুরা যোগাযোগ করতে চান, কোনো কিছু যদি শিখতে চান, ফিরোজ ভাই এই দেখেন, আসলে আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর পেঁয়াজ। আসলে পেঁয়াজের যে একটা গরম গ্রোথ, পানি দিয়েছে ফিরোজ ভাই, আবার কিন্তু কোবায় কিন্তু পানি দিয়েছে, এই পেঁয়াজের যে অবস্থা এবং গ্রোথ এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। দেখেন কত সুন্দর পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজ। আসলে ফিরোজ ভাই খুব ভালো মানের একজন কৃষক, তার কাছ থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। এই জন্য কিন্তু আমি একদম সকাল সকাল চলে আসলাম ফিরোজ ভাইয়ের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য, যে দেখেন আসলে কৃষিকাজ করেও অনেকে বিদেশ যাইতে চান, কিন্তু দেখেন কৃষিকাজ করেও কিন্তু সম্ভব, কৃষিকাজ করেও কিন্তু লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। দেখেন 3 মাস কিন্তু উনি কষ্ট করছে, হয়তো ওনার টাকা ছিল, উনি নিজের জমি ছিল, ফসল উনি কিন্তু লাগাইছে। তাহলে আপনার দেখেন 3 মাসে যদি আল্লাহ দেয় হয়েছিলাম মতে 15 থেকে 16 লক্ষ টাকা, তাহলে ওনার এক এক মাসে কত পড়তেছে, প্রায় 4 লক্ষ টাকার মতো পড়তেছে, 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো অ্যাভারেজ। তো ফিরোজ ভাই আপনার কাছে একটা কথা জানতে চাই, অনেকে আসলে পেঁয়াজ চাষ করে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। জি জি। তা আপনি প্রথমে কি কি স্প্রে করছেন? আমি প্রথমেই একদম এক টান দিছি আপনার অ্যামাজিম, অ্যামা গোল্ড, ঠিক আছে। আর এমনি বিষ হিসাবে কি দিয়েছেন? গ্রো পোকের জন্য বিষ দিছি হালকা, ওই যে চেরি চেরি। আচ্ছা, আপনি এটা লোক কবে আগে, এটা লোক কবে আগে সেচ দেওয়ার আগে, প্রথম প্রথম সেচ যখন দিয়েছেন তার আগে? এই প্রথম এই সেচেরই আগে কোপ দিছি, ওইখানে ওই সময় আর কি ওষুধটা। আচ্ছা, পরে কি দিয়েছেন ওষুধ? পরে আর এখনো আমি দেই নাই, জমিটা জোয়াইলে আশাবাদ দেই একটা কিছু দেওয়া যায় কিনা। আচ্ছা, একটা ওষুধ আপনি দেবেন? হুম জি। তখন আপনার কি আছে চিন্তা ভাবনা আছে মাথায় যে কি ওষুধ দেবেন? আমি চাচ্ছি যে একটা নুনা দিয়েই রাখতে চাচ্ছি, যে আমার আগর পিয়া যে ইনশাল্লাহ ভালো আছে, আমার এবার বেশি একটা খরচ হবে না। মানে কি ভাই আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কি আগর পিয়া যে বেশি কিন্তু মানে ওষুধ লাগে না? হ্যাঁ হ্যাঁ, ওষুধ লাগে না এই জন্যই, কারণ আগের পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় পায় নাকি ভাই? পর্যাপ্ত পরিমাণ সময় পায়, যার কারণে কিন্তু বেশি ওষুধ কিন্তু লাগে না, লাগে না, লাগে না। কিন্তু যারা নামিতে পেঁয়াজ রোপণ করেছেন, আসলে শীত সময় গরম থাক চলে আসে, শীত পায় না, এই জন্য পোকের একটা আমদানি হয়, পেঁয়াজ পুড়ে যায় ওই গরমের শীতের ই পায়ে মাথা পুড়ে যায়। আমাদের পেঁয়াজ তো এখনো সমস্যা নেই, আমাদের ফুল শীত পাচ্ছি, আরো শীত পাবো ইনশা আশাবাদ। মানে এই যে শীত আপনি পাচ্ছেন, কারণ পেঁয়াজ হলো শীতের ক্ষেত, শীতের ক্ষেত, যার কারণে কিন্তু আগের পেঁয়াজটা ভালো ফলন হয়। নামি পেঁয়াজটা কিন্তু শীত পায় না, যার কারণে কিন্তু কৃষকরা তাড়াহুড়া করে যে ওষুধ দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের সার দেওয়ার জন্য, যে তাড়াতাড়ি যাতে আমারটা ফলন হয়ে যায়। কিন্তু আগের পেঁয়াজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীত পায়, যার কারণে কিন্তু বেশি ওষুধ দেওয়া লাগে না। তা আপনার আর একটা স্প্রে করবেন, সেটা লুনা, লুনা লুনা আর হয়তো একটা বিষ আমি দেবেন, এর সাথে একটা সলেমন টেলেমন দেয়া। আচ্ছা, সলেমন হয়তো হচ্ছে বায়ারের আর লুনা হচ্ছে বায়ারের। সলেমনের কাজ হচ্ছে হলো মানে গুঁড়ো পোক থেকে শুরু করে সব ধরনের পোক কিন্তু একটা ওষুধই যথেষ্ট, যথেষ্ট। আচ্ছা, এই দুইটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, হয়তো এখনো চিন্তা ভাবনা নাই, হয়তো ডিসিশন চেঞ্জ হইতে পারে, হয়তো আপনার একটা মাথায় আছে আপনি দেবেন। দেখেন আসলে বলে বোঝাতে পারবো না কত সুন্দর একটা ফসল এই ফিরোজ ভাই কিন্তু ই করছে দেখার মতো। আপনারা যদি কেউ আসতে চান আর কেউ যদি ফিরোজ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে চান, আপনারা নিতে পারেন, কীভাবে পেঁয়াজ চাষ করতে হয়, কীভাবে করতে হয়, আপনারা কিন্তু ফিরোজ ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন। এই দেখেন আসলে উনি প্র্যাকটিক্যালে কিন্তু অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন লোক। আসলে অনেক মানুষ আছে যারা তার হাতে কলমে শিখায়, কিন্তু আমরা অশিক্ষিত লোক, এক কথা যেটা আমি অশিক্ষিত লোক না, আপনি অশিক্ষিত হলেও ভাই আপনি অনেক, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ কি যে আপনারা প্র্যাকটিক্যালে আপনারা সব কিছু জানেন, কোন সময় কী সার দিতে হবে, কোন সময় কী ওষুধ দিতে হবে, আপনারা প্র্যাকটিক্যালে। আর অনেকে আছে যে শিক্ষিত মানুষ কিন্তু যারা হাতে কলমে, তারা কিন্তু সব বোঝে না কোন সময় কত কতটুক জমিতে কতটুক সার দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, তারা কিন্তু এতটা জানে না। কিন্তু আপনি অশিক্ষিত মানুষ হলেও আপনি কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে ভাই, শেখার কোনো শেষ নাই, শেখার শেষ নাই, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি আপনার কাছে আসছি ভাই,
যে কিছু শেখার জন্য, শেখার উদ্দেশ্যে কিন্তু আসছি, জি, কারণ আপনার এইটা দেখে কিন্তু আমার একটু হলেও একটু অভিজ্ঞতা বাড়বে, বাড়বে, এই জন্য কিন্তু আইছি। তবে অর্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরোজ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়েছি। ফিরোজ ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।